এই যে বসন্ত উৎসবে আমাদের মধ্যে এসে হাজির হয়েছে আমাদের অতিথি বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী দেবলীনা দত্ত, সবাই একবার জোরে হাত তালি হয়ে যাক। আমরা শান্তিপুর বাসীর পক্ষ থেকে দেবলীনা দিকে বসন্ত উৎসব সবাই একসাথে সমবেত হয়েছে, আনন্দ করছি। তার মধ্যে হোলির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকের ভালো লাগছে তো? আমরা এই অনুষ্ঠান কিন্তু প্রত্যেক বছর করি, শান্তিপুরে আরো অনেক জায়গায় বসন্ত উৎসব হয়, আমরাও এখানে করি। আমরা কিন্তু এখানে একটু অন্যরকম করি, আরো অন্য অন্য জায়গায় যেরকম হয় তোমরা দেখো সেখানে কিন্তু এইরকম হয় না। এই কারণে বলবো তোমরা প্রত্যেকে এরকম আমাদের সমর্থন করো, আমরা আগামী দিনেও যেন এর থেকেও আরো ভালো অনুষ্ঠান করতে পারি। তোমরা আমাদের পাশে থাকো, সকলকে অভিনন্দন জানাচ্ছি। সবাই মিলে একবার শান্তিপুর নিউ দেশবন্ধু ক্লাব হেভি, শান্তিপুর নিউ দেশবন্ধু ক্লাব হেভি, শান্তিপুর নিউ দেশবন্ধু ক্লাব হেভি। সকলকে ধন্যবাদ, তোমাদের সাথে আমিও করে দিলাম হেভি ভুলে। Thank you.
তো দেবলী নদীকে বলবো কিছু বলার জন্য। নমস্কার সবাইকে, প্রথমে শান্তিপুরের, আমার শান্তিপুর প্রথমবার আসা। হ্যালো, অনেকদিন থেকেই মনোজ আমাকে যোগাযোগ করেছে, বিভিন্ন কারণে আশাটা পিছোতে 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 এমন একটা সময় এসে পৌঁছলো যখন একটা খুব রঙিন সময়, একটা রঙিন রংচঙে সময় এসে আমার দেখা হলো তোমাদের সঙ্গে, শান্তিপুরের এই ক্লাবের সঙ্গে যুক্ত লোকজনদের সঙ্গে। এবং আমি জানি তোমাদেরকে দেখে আমি বুঝতে পারছি তোমরা রং খেলেছো, আবির খেলেছো, খুব মজা করেছো, সবটাই আমি বুঝতে পারছি। শুধু আমার একটাই অনুরোধ, আবির ছোড়ো না, কারণ আমি এখান থেকে আরেকটা অনুষ্ঠানে যাব, এখান থেকে সোজা মনোজ জানে কথা হয়েছে, আরেকটা অনুষ্ঠানে যাব। আমার আবির একটু অ্যালার্জিও আছে, যে অনুষ্ঠানটা দোল সংক্রান্ত নয় সেই একটাই কারণে এটা বলা, কিন্তু তার মানে এটা ভেবো না যে তোমাদের এই লাল হলুদ সবুজ নানান রকম রঙের মুখগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে না, রং খেলার কথা মনে পড়ছে না। প্রচুর রং খেলেছি পাড়ায়, পাড়ার বন্ধুদের সঙ্গে, একেবারে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় রং খেলেছি, লোকজনের গায়ে বেলুন ছুঁড়েছি, বালতি করে বন্ধুদের মাথায় জল ঢেলে দিয়েছি, রঙিন জল সব করেছি। বেলুন ছোড়া হয় তো? বেলুন ছোড়া, আরে এরকম একটু দুষ্টুমি তো করতেই হয়, না করলে কি হয় নাকি? তো তোমাদের দেখে আমার খুব মজা লাগছে, অ্যাটলিস্ট আমি রং খেলতে পারি বা না পারি, আমি যে এখানটা দাঁড়িয়ে আছি তোমাদের সামনে, তোমরা সবাই রঙিন হয়ে দাঁড়িয়ে আছো, তাতে অন্তত আমি এইটুকু বলতে পারি, এবছর যদি আমার কারোর সাথে হোলি খেলা হয়ে থাকে সেটা শান্তিপুরের সঙ্গেই হলো, আর কারোর সঙ্গে হয়নি। এইটা কিন্তু তোমরাও মনে রাখবে, আমিও মনে রাখবো। থ্যাংক ইউ মনোজ, এখানকার মানুষজন খুব ভালো, ভালো লাগছে সবাইকে দেখে।